আপনিও কি ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে চাচ্ছেন সারা জীবনের জন্য অনেকেই কিন্তু ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে পারেন কিন্তু সারা জীবনের জন্য অর্থাৎ ইমো অ্যাকাউন্ট পারমানেন্ট ভাবে ডিলেট করতে পারেন না এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলেট করতে পারেন তো অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক ওয়েল ইমো অ্যাকাউন্ট পারমানেন্টভাবে ডিলেট করার জন্য সর্বপ্রথম ইমোর অ্যাপটাকে ওপেন করে দিবেন এবার আপনি এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পাবেন হাতের বাম পাশে এখানে ক্লিক করবেন এরপরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করবেন শুধু সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন আপনি পেয়ে যাবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে যদি চলে যান আপনি মোটেও পারবেন না আপনার ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে পারমানেন্টভাবে তাই আমি যেভাবে বলি আমি যেভাবে দেখাই ঠিক ওইভাবে করুন এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি কি কারণে ডিলিট করতে করতে চান সেই রিজন বা এখানে এখানে সিলেক্ট হবে আমার যেহেতু কোনো কারণ নেই আমি এখান থেকে একদম নিচে আদার্স সিলেক্ট করে দিচ্ছি আপনিও চাইলে এটা দিতে পারেন এবার আপনি কি কারণে ডিলেট করবেন সেটা চাইলে এখানে লিখে দিতে পারেন আর যদি লিখতে না চান উপরে গো অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ইমো অ্যাকাউন্টটুকু যেই নাম্বারে রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে লিখে দিতে হবে ফোন নাম্বারটুকু লিখা হয়ে গেলে এখান থেকে উপরে গো অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন আপনাকে এখানে হালকা একটু ওয়েট করতে হবে আর অবশ্যই কিন্তু আমি যেভাবে বলি ঠিক ওইভাবে করেন তাহলেই কিন্তু পারমানেন্টভাবে আপনি ডিলেট করতে পারবেন আর নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গী থাকবেন এখানে দেখতে পারতেছেন এগ্রি অ্যান্ড ডিলেট এখানে ক্লিক করবেন এবার এখানে দেখেন ডিলেট ইমো অ্যাকাউন্ট এবার এখান থেকে জাস্ট ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেন এবার এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট ডিলেটেড এবার ইউর ওকে করে দিলাম দেখেন এরপরে যে অ্যাকাউন্ট ডিলেট করার পরেই সেই নাম্বারটুকু চলে আসে বা ওই অ্যাকাউন্টটুকু চলে আসে আমি এখান থেকে ওই ইমো অ্যাকাউন্টের নাম্বারটা লিখে দিলাম এবার এখান থেকে টিক অপশনে ক্লিক করলাম ওকে করে দিলাম এবার এখানে দেখেন আমার এখানে দুইটা অপশন আসতেছে ক্যান্সেল দা ডিলেশন অ্যান্ড লগ যদি এখানে ক্লিক করেন আগের অ্যাকাউন্টটাই চলে আসবে আর যদি আপনি এখান থেকে রেজিস্টার অ্যাজ নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনি এই নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কিন্তু আগের অ্যাকাউন্টটা পারমানেন্টভাবে ডিলেট হয়ে যাবে এছাড়াও আপনারা এই নাম্বারে ইমো অ্যাকাউন্ট ডিলেট করার পরে এক মাস পর্যন্ত কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না লগ করবেন না তাহলেও পারমানেন্টভাবে ডিলেট হয়ে যাবে আপনিও কিন্তু অলরেডি ইমো অ্যাকাউন্ট ডিলেট করতে পারলেন তো আপনি ডিলেট করতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম চমৎকার এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন